চলুন দর্শক ফিরে যাই আমাদের আজকের অতিথি কণ্ঠশিল্পী শেফ আলী সারগামের কাছে আবারও ফিরে এলাম আপু শুরুতেই আপনার কাছে আমি যেটা জানতে চাই সবসময় এরকম হাস্যোজ্জ্বল কিভাবে থাকেন মনে হয় কি আমার মন হাসে তাই হাসি মানে আমি কখনো দেখি না যে আপনাকে মানে আপনি হাসছেন না এমন ছবি ভিডিও বা কোথাও আমার মনে হয় আপনাকে দেখা যায় না এটা আমি সব সময় আসলে ভালো থাকার চেষ্টা করি এবং ভালো রাখার চেষ্টা করি তো এই জন্য মনে সবসময় আনন্দ থাকে তো এই হাসি কি বলবো মানে বাইরের রূপটাই আর কি দেখে সবাই এবং এটা কিছুটা এই জন্য যে যেহেতু আপনি গানের মানুষ আপনার প্রফেশনও গান এবং শখেও গানই করা হয় তো সারাদিন সুরের মধ্যে থাকতে থাকতে কি একটা অন্যরকম ভালো লাগা তা তো অবশ্যই তা তো অবশ্যই আমার যখন অবশ্য কষ্ট ছাড়া মানুষ নেই তো যখনই একটু কষ্ট আসে গানে যখন গান করি মনে হয় যেন প্রত্যেকটা নিঃশ্বাসের সাথে আমার কষ্টগুলো বের হয়ে যাচ্ছে অন্যরকম একটা মানে অনুভূতি তো এই তো গানটাই আমার আসলে আমি এই হাসি খুশি থাকার জন্য আমার গানটাই আসলে প্রধান আচ্ছা তো সকালটা একটা গানেই শুরু করে দিই আমরা কি বলেন ঠিক আছে আমি প্রথমে একটা চট্টগ্রামের আঞ্চলিক গান করছি আমাদের প্রয়াতই বলবো গত মাসের আট তারিখে এপ্রিলের আট এপ্রিল আমাদের ছেড়ে চলে গেছেন আমাদের চট্টগ্রামের প্রখ্যাত একজন গীতিকার সুরকার শ্রদ্ধেয় সৈয়দ মহিউদ্দিন ওনার একটি গান করছি আমার একটি মৌলিক গান গান্যাসর ফিরীতি দেখিলে থাকি যে হতক্ষণ ভাবত ফেলাই দিয়ে আরে গুন্নি সংসরাই আরে সহ্য নিয়ে উরকা দিলে সজ্জায় অফিসে ধরে কেন এত সুরত সুর উডন বয়নে ঘরে সহ্য নিয়ে উরকা দিলে সজ্জায় অফিসে ধরে কেন এত সুরত সুরত উডন বয়নে ঘরে একবার খাসে একবার দূরে সহ্য নিয়ে দাম বাড়ায় একবার খাসে একবার দূরে সহ্য নিয়ে দাম বাড়ায় ভাব ফেলাই দিয়ে আরে গুন্নি সনসরাই ভাব ফেলাই দিয়ে আরে গুন্নি সনসরাই আসলে চট্টগ্রামের ভাষা অনেক কঠিন আমি যা বল মানে সবাই বলে আমার কাছে মনে হয় আমি চট্টগ্রামের মেয়ে হয়েও আমার কাছে মনে হয় তো আমাদের চিটং গান সংস্কৃতি অনেক অনেক প্রসিদ্ধ কিন্তু ভাষাটা একটু কঠিন হয়ে যাওয়ায় একটু সবার বুঝতে অনেক কষ্ট হয় তারপরও বেশিরভাগ মানুষ চট্টগ্রামের গান অনেক পছন্দ করে আমাদের অনেক বিখ্যাত বিখ্যাত শিল্পী রয়েছেন আপনারা জানেন তো এই গানের হচ্ছে কথা চৈজা চরই একটা ছোট্ট একটা চরই পাখি এবং চরৈনিকে নিয়ে যে পিরিতি দেখে আয় সাই থাকি মানে যখন দেখে ওদের ভালোবাসা যে কতক্ষণ সাই থাকি আর মনে উতরায় ভাবত আমাকে ভাবে ফেলে দিয়েছে এই ছোট্ট দুইটা চরই এবং চরৈনি আচ্ছা মানে খুবই সুন্দর মানে একটু খুবই একটা রোমান্টিক একটি থাকলে একটা আঞ্চলিক গান শুনতেই হয় এবং সব থেকে ভালো লাগার বিষয় হচ্ছে এই যে আপনি সেটাকে আবার অনুবাদ করে একটু বুঝিয়ে দেন এবং একটু অপ্রচলিত গানই আমি বলবো কারণ চিটাগাঙের কিছু কিছু আঞ্চলিক গান আমরা শুনে থাকি এটা একটু স্বল্প একটা গান তো আমি একটু জানতে চাই যে এই ধরনের আঞ্চলিক গান নিয়ে কি আপনার কোনো পরিকল্পনা আছে কি বিগত দিনে আমি একটি চট্টগ্রামের আঞ্চলিক গানের অ্যালবামই করেছি যেটা সুরকার গীতিকার ছিলেন শ্রদ্ধে মহিউদ্দিন আমার সেই অ্যালবামের একটি গানই আমি করলাম আচ্ছা তো আরো ইচ্ছা আছে আমার চট্টগ্রামের গান আরো নতুন নতুন রিলিজ দেওয়ার মৌলিক গান তো নিশ্চয়ই দর্শকরা আমার সাথে থাকবে আমাকে অবশ্যই অবশ্যই অনেক বেশি অ্যাপ্রিসিয়েট করবে এটা কি মৌলিক গান নিয়েই নাকি একটু অপ্রচলিত গানগুলোও নিয়ে অপ্রচলিত গানও থাকবে এবং মৌলিক গান থাকবে একজন শিল্পীর তো বেঁচে থাকাই তার মৌলিক গান মৌলিক নিঃসন্দেহে খুব সম্প্রতি আপনার একটি নতুন মৌলিক গান এসেছে সেই গানটি সম্পর্কে একটু শুনব আমাদের এখনকার জনপ্রিয় একজন শিল্পী তাকে আমি গীতিকার সুরকারও বলবো কারণ অনেক মেধাবী একজন ছেলে আমাদের বন্ধু খাইরুল ওয়াসি ও হচ্ছে কথা এবং সুরে একটি গান করেছি আমার নিজস্ব ইউটিউব চ্যানেলেই গানটি রিলিজ করেছি গানটির শিরোনাম হচ্ছে কেন ভুই গেছো তো দুরান হয়ে যাক এই গানটি নাকি হ্যাঁ নিশ্চয়ই হতেই পারে বন্ধু তুমি আমারে মনের মালিক তুমি আমার জান তোমারে না দেখিলে ছটফট করে পরান বিনি সুতার প্রেম ডরে বিনি সুতার প্রেম ডরে আমার বান্ধিস আমারে পাগল বানাইয়া কেন ভুই লাগেছ বন্ধু আমারে পাগল বানাইয়া কেন ভুই লাগেছ আমি তোমার প্রেমে অন্ধ হইয়া দেশ বিদেশে ঘুরি তুমি আমায় ঘরের বাহির কইরা কোরলা দেশান্তরী আমি তোমার প্রেমে অন্ধ হইয়া দেশ বিদেশে ঘুরি তুমি আমায় ঘরের বাহির কহিরা কোরলা দেশান্তরী আমি কেমনে খুঁজে পাইরে বন্ধু তুমি কোথায় আছো কেমনে খুঁজে পাইরে বন্ধু তুমি কোথায় আছো আমারে পাগল বানাইয়া কেন ভুই লাগেছ বন্ধু আমারে পাগল বানাইয়া আহা হা চমৎকার কিছু কিছু থাকে না যে মৌলিক গান হলেও কিছু কিছু লোকগানের সাথে খুব সহজেই মিশে যাওয়া যায় মনে হয় না যে গানটা প্রথম শুনেছি কিংবা নতুন এসেছে একদম মনে হয় যেন আমাদের শাহ আব্দুল করিম বা তাদের যে গানগুলো আমরা শুনে থাকি একেবারে সেরকমই একটি গান মনে হলো যেন শুনলাম ধন্যবাদ আপু আপনার দেশের বাইরেও তো বেশ কিছু অনুষ্ঠান করার অভিজ্ঞতা আছে অনেক দেশে আপনি গিয়েছেন অনুষ্ঠান করতে কোনো বিশেষ সুন্দর স্মৃতি কি আছে মনে পড়ছে এই মুহূর্তে দেশের বাইরে তো অন্যরকম মনে হয় যেন আমরা সবসময় যে জিনিসটা সামনে দেখি বা যেখানে থাকি ওই সম্পর্কে আমরা কম মানে অনুভব করি কিন্তু বাইরে যারা থাকে তারা তো দেশকে অনেক বেশি বেশি মিস করে এবং সবচেয়ে ভালো লাগে আমার ভালো লাগার বিষয় যেগুলো যে বাইরে হচ্ছে আমাদের প্রত্যেকটা শিল্পীর গান ওনারা মনে রাখে এবং কি বলবো যে ওই গানটা গান আমার নিজেরাই অবাক হয়ে যাই যে সব সময় আমি আমার মনে থাকে না যে এক দেড় দুই বছর আগে কোন গান বছর আগে গেছি হ্যাঁ এমন পুরনো একটা গান যে আপু এই গানটা গান মানে খুবই অবাক হয়ে যায় আর আমার সবচেয়ে বেশি ভালো লাগে তাদের আমার দেশের প্রতি যে বাংলাদেশের প্রতি তাদের যে ভালোবাসা এবং মমতা যখন দর্শকরা সরাসরি ভালোবাসাটা দিচ্ছে আপনি নিজে ওখানে দাঁড়িয়ে থেকে আপনি বুঝতে পারছেন যে না দর্শকরা আমাকে অ্যাকসেপ্ট করছে মন থেকে কেমন লাগে একজন শিল্পীর হচ্ছে সার্থকতা তো এটাই যে আমি গাইব এবং আমার শ্রোতারা আমাকে শুনবে আমার গান পছন্দ করবে আমাকে অনুপ্রাণিত করবে এটাই আমার অনুপ্রেরণা এই অনুপ্রেরণা নিয়েই আমি সামনে এগিয়ে যেতে চাই আর সবার ভালোবাসা নিয়ে যেদিন আমার গান কেউ শুনতে চাইবে না হয়তো সেদিন আমি গাইব না সেদিন থেকে আমি গাওয়া বন্ধ করব। কিন্তু যতদিন আমার শ্রোতারা আমার গান শুনবে আমি গিয়ে যেতে চাই মৃত্যুর আগ পর্যন্ত আমরা আরও আড্ডা দেবো এবার একটি গান শুনে ফেলি গত আঠারো এপ্রিল আমরা হারিয়েছি আমাদের অনেক সবার প্রিয় আমাদের পাগল হাসান ভাইকে আপনি নিশ্চয়ই জানেন তো রোড অ্যাক্সিডেন্ট মারা গেছেন উনি হ্যাঁ তো এত গুণে একজন মানুষ ছিল তো আমরা আসলে ওনার আত্মার মাখ কামনা করছি তো ওনার একটি গান করছি ও বন্ধু রে দৌর আকাশে চাঁদের পাশে ঝলমল করে তারা আমার কেউ আর নাই রে বন্ধু কেবল তুমি ছাড়া বুকের ভেতর রে বন্ধু ছাড়িয়া না যাইও অন্তরে অন্তর মিশাইয়া গান আসমানে যাই না তোমায় পাতালে যাই না বন্ধু ছুঁইতে পারবো না তোমায় আসমানে যাইও না রে বন্ধু ধরতে পারব না তোমায় পাতালে যাইও না বন্ধু ছুঁইতে পারব না তুমি বুকের ভেতর রইও রে বন্ধু বুকের ভেতর রইও অন্তরে অন্তর মিশাইয়া পিরিতের গান গাইও মনে ছিল হারিয়ে গেছিলাম আসলে আমাদের কি বলবো পাগল হাসান ভাইয়ের কথা বলতে গেলে উনি আমার বাসার চত্বলায় থাকতো তাই হ্যাঁ ঢাকায়তে যখন উনি আসতো তখন ঢাকার চত্বরে থাক আমরা অনেক আড্ডা দিয়েছি অনেক গান করেছি একসাথে তবে আমরা আমার ফেসবুকে আমি লাইভ করেছি আমরা পেজে আমরা গান করে ভিডিও করে আমরা ছেড়েছি কিন্তু আমার একটি গান ওনার দুটি গান আছে আমি এখন এই প্রথমে বাংলা ভিশনের মাধ্যমে বলছি এখনো কারো কাছে এটা শেয়ার করিনি তো দুটি গান আছে একটি ওনার সাথে আমার ডুয়েট গান আছে এবং একক গান একটি আমার মিউজিক করতে দিয়েছি শ্রদ্ধে সুমন কল্যাণ ভাইয়ের কাছে আছে তো খুব শীঘ্রই আমি গান দুটি রিলিজ করব তো একসাথে আমরা অনেক আড্ডা দিয়েছি গান গেয়েছি আসলে ভোলার মতো না মানে খুবই খারাপ লাগে যে সৃষ্টিকর্তা এত তাড়াতাড়ি ওনাকে নিয়ে গেলেন আমাদের গানে গানে তিনি নিশ্চয়ই বেঁচে থাকবেন অনেকদিন এবারে একটু ভিন্ন প্রসঙ্গে যেতে চাই প্লেব্যাক বা নাটকের প্লেব্যাক হোক চলচ্চিত্রের প্লেব্যাক হোক বা এই ধরনের কোনো কিছু নিয়ে কোনো পরিকল্পনা সে সুযোগটা আমার এখনও আসেনি আসেনি বললেও ভুল হবে যে সুযোগগুলো এসেছে আমার নিজের একটু চুজ করতে আমি পছন্দ করতে সমস্যা হয়েছে বিধায় আমি আর করিনি আচ্ছা তো যদি কোনো ভালো যদি কোনো গান পায় আমার ইচ্ছে যে ভালো কোনো গানের মাধ্যমে আমি প্লেব্যাক করব বা নাটকে গাইব। তো সেই ইচ্ছাটা এখনো পুষে রেখেছি নিশ্চয়ই সামনে অবশ্যই করব। ইনশাল্লাহ আপনার সকল স্বপ্ন এবং আকাঙ্ক্ষা পূরণ হোক সেই প্রত্যাশা তো সবসময়ই থাকবে আমরা দেখতে দেখতে তো অনুষ্ঠান একদম শেষ পর্যায়ে চলে এসেছি দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন মাটির গান শুনুন যে গানের অর্থ আছে যে গান মনের কথা বলে প্রাণের কথা বলে সেই গানগুলো শুনুন আর শুদ্ধ সঙ্গীত শুনুন আমাদের বাংলাদেশের যে কি বলবো আমাদের সম্পদ আমাদের মাটির গান ইমাটির জন্য ক্যাপ্টরা বাঁচিয়ে রাখুন আর সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি আরো ভালো ভালো গান আপনাদের উপহার দিতে পারি আর বাংলা মিশনকেও অনেক অনেক ধন্যবাদ আপু আপনাকেও ধন্যবাদ দর্শক এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সঙ্গে এবার সময় হলো বিদায় নেবার আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত ও পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায় প্রযোজক দিন প্রতিদিন বাংলা ভিশন নূর টাওয়ার একশো দশ সি আর দত্ত রোড ঢাকা এক শূন্য পাঁচ ফোন নয় ছয় তিন দুই শূন্য তিন শূন্য থেকে চার আমাদের ইমেইল অ্যাড্রেস দিন প্রতিদিন অ্যাট বাংলা ভিশন ডট টিভি গ্রিক দার্শনিক হেরা ক্লিটাসের একটি উক্তি বলে বিদায় নেব আজ তিনি বলেছেন মানুষের ভাগ্যই আসলে তার চরিত্র দর্শক সবাই ভালো থাকুন সুস্থ ও সুন্দর থাকুন আজ সারাটি দিন সবার জন্য শুভ ও কল্যাণময় হোক এবারে গান শ্রদ্ধ সালাম সরকারের একটি গান করছি নিশ্চয়ই ভালোবাসা করে যারা আছে যাদের প্রয়োজন আমার মতভ সরি সরি আচ্ছা অসুবিধা নেই ভালোবাসা করে যারা আছে যাদের প্রয়োজন আমার মত না বুঝিয়া দিও না জীবন যুবন না বুঝিয়া প্রেমাঞ্জলি দিও না পায় প্রেমের মানুষ কাদাইয়া তাতে কিসে শান্তি পায় প্রেমের মানুষ কাদাইয়া তাতে কিসে সে শান্তি পায় ভালোবাসায় মন কেন হাসায়ার কালোবাসায় মন কেন হাসায়ার কাদাই প্রেমের মানুষ কাদাইয়া তাতে কিসে শান্তি পায় ভালোবাসায় মন কেন হাসায়ার কাদাই